অতিরিক্ত সৌন্দর্য, হাসি কিংবা অভিনয় দিয়ে যিনি জয় করেছেন কোটি যুবকের হৃদয়, সময়ের চেয়ে অনেক বেশি আপডেট ছিলেন তিনি। বলিউডে তুমুল প্রতিযোগিতার মধ্য দিয়েও একজন স্মার্ট, স্টাইলিশ, আকর্ষণীয় অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। চার দশকের বেশি সময় ধরে মাতাচ্ছেন বিশ্বের অন্যতম প্রভাবশালী ইন্ডাস্ট্রি। চিরসবুজ অভিনেত্রী রেখার 68তম জন্মদিন আজ। পুরো নাম ভানুরেখা গণেশন, যাকে সবাই রেখা নামেই চেনেন। 1954 সালের 10 অক্টোবর তামিল অভিনেতা জেমিনি গণেশন ও তেলুগু অভিনেত্রী পুষ্পভাল্লির ঘর আলো করে ভারতের চেন্নাইয়ে জন্ম ছোট্ট রেখার। চলচ্চিত্র জগতে যুক্ত হওয়ার কোনো পরিকল্পনা ছিল না তার। ছোটবেলা থেকে বিশ্বভ্রমণের স্বপ্ন দেখতেন, হতে চেয়েছিলেন বিমানবালা। সালে রাঙ্গুলা রত্নম নামে একটি তেলুগু সিনেমার মাধ্যমে শিশু শিল্পী হিসেবে তার চলচ্চিত্র জীবন শুরু। এরপর 1970 সালে শাওন ভাদু সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে বলিউডে যাত্রা শুরু করেন তিনি। শুরুর দিকে খুব একটা সাফল্য না দেখলেও 70 দশকের দিকে অভিনেত্রী হিসেবে পরিচিতি অর্জন করেন রেখা। তবে একসময় আর্থিক অনটনের কারণে বি ও সিক্রেটে তেলুগু সিনেমাতেও কাজ করতে বাধ্য হয়েছিলেন তিনি। মেরে হতে ভি তুমে খানা পকানে কি ক্যা জরুরত হ্যায়। কণ্ঠ নকল করার ব্যাপারে বেশ দক্ষ ছিলেন রেখা। ইয়ারানা সিনেমায় নীতু সিং এবং ওয়ারিশে স্মিতা পাতিলের হয়ে ডাবিং করেছিলেন। গানের প্রতি অন্যরকম ভালো লাগা আছে তার। রাহুল দেব বর্মনের অনুরোধে নিজের অভিনীত খুবসুরত সিনেমার দুটি গানে কণ্ঠ দেন। ঝলমলে চেহারার অধিকারী রেখা কখনো কোনো স্টাইলিস্টের সহযোগিতা নেননি। ছোটবেলা থেকে মেকআপ ভালো লাগত। অভিনেত্রী হওয়ার পরও নিজের মেকআপ নিজেই করেছেন। ক্যারিয়ারের শুরুতে স্যুট, শাড়ি ও গাউন পরতেন। পরে সোনালী কাঞ্জিভরম শাড়িতে নতুন ট্রেন্ড তৈরি করেন তিনি। ক্যারিয়ারের 4 দশকের বেশি সময়ে 180টিরও অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। পেয়েছেন 3 বার ফিল্মফেয়ার পুরস্কার। 1981 সালে উমরাও জান চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়া 2010 সালে পদ্মশ্রী সম্মাননা লাভ করেন রেখা। মধুবালার নার্গিস, বৈজয়ন্তীমালাদের পরের প্রজন্মের নায়িকা হিসেবে রেখা ছিলেন অনবদ্য একজন। প্রেমিকা চরিত্রে তার অভিনয় পাগল করে রাখত তরুণ দর্শকদের। বিশেষ করে অমিতাভ বচ্চনের সঙ্গে তার জুটি ছিল তুমুল জনপ্রিয়। এত বছরে অনেক নতুন নতুন জুটি দেখা পেয়েছে বলিউড, কিন্তু আজও রেখা অমিতাভের জুটি যেন একেবারেই আলাদা। অনেকেই ভাবেন অমিতাভকে ভালোবাসার কারণে রেখা কখনো বিয়ে করেননি, কিন্তু শিল্পপতি মুকেশ আগরওয়ালের সঙ্গে ঘর বেঁধেছিলেন রেখা। বিয়ের 1 বছর পর তার স্বামী আত্মহত্যা করেন। তবে নিজের ব্যক্তিগত জীবনকে সবসময় সকলের চোখের আড়ালে রাখতেই পছন্দ করতেন তিনি, যা আজও বজায় রেখেছেন। আজ বলিউডের এই চিরসবুজ অভিনেত্রীর জন্মদিন। না জানি মুঝে কিউ ইয়েকি হো চলা হ্যায়। মারিওসন, শোবিজ টুনাইট। মেরে প্যার কো তুমি মিটা না সকোগে।